চিনিকল চালু সহ পাঁচ দফা দাবিতে শ্যামপুর বন্দর এলাকায় আধাবেলা হরতাল পালন করছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক ও আখ চাষীরা। ভোর ছয়টা থেকে শুরু হওয়া হরতাল চলবে দুপুর দুইটা পর্যন্ত। হরতালের কারণে বন্দর এলাকায় বন্ধ রয়েছে কয়েকশো দোকান। হরতালের সমর্থনে সকালে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সহ চিনিকলের কর্মচারী ও আখ চাষীরা। সমাবেশে শ্রমিক নেতারা বলছেন, বেসরকারি চিনিকল মালিকদের যোগসাজশে সরকারি চিনিকলগুলোতে লোকসান দেখে পরিকল্পিতভাবে তা বন্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া ছয়টি চিনিকল চালু করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারও দেন শ্রমিক নেতারা। চিনিকল খুলে দেওয়া না হলে অন্য চিনিকলে আগ দেবেন না বলেও জানান চাষিরা।